আপনি যদি আপনার স্যামসাং মোবাইল ফোন থেকে আপনার সে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে বন্ধুরা আপনার এদিকে পেয়ে যাবেন আপনাদের সে অ্যাকাউন্টটি, একদম উপরের দিকে আপনারা এই অ্যাকাউন্টটি এখানে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা এই অ্যাকাউন্টটির উপরে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে বন্ধুরা আপনারা এদিকে পেয়ে যাবেন সাইন আউট নামে একটি অপশন, এই সাইন আউটে আপনারা একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনারা এদিকে আবারও পেয়ে যাবেন সাইন আউট, এই সাইন আউটে আপনারা ট্যাপ করবেন। এদিকে আমি সাইন আউটে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে আপনাদের কাছে কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতেছে। এখন আপনি সে পাসওয়ার্ডটি কিন্তু ভুলে গেছেন, তো আপনি কিভাবে সে পাসওয়ার্ডটি দিবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন, ভেরিফাই উইথ ওয়ান টাইম ইমেল, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে আপনাকে এখানে বলতেছে আপনি একটি ভেরিফিকেশান কোড পাবেন, সেই কোডটি আপনার ইমেলে চেক করার জন্য। উপরে যে ইমেলটি আপনারা দিয়েছেন সেই ইমেলে কিন্তু আপনাদের একটি ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তার জন্য আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে নিচের দিকে পাবেন সেন্ড ইমেল অ্যান্ড গো টু ইনবক্স, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাকে ইনবক্সে নিয়ে আসবে। ইনবক্সে নিয়ে আসার পরে আপনি এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার সামনে দেখবেন এই ধরনের একটি SMS চলে আসবে। এখানে দেখুন স্যামসাং অ্যাকাউন্ট থেকে একটি SMS আসছে, আমি এই SMSটিকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন কন্টিনিউ উইথ টেক প্লাস, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। আপনাদের যে অ্যাকাউন্টের নামটি সেটি এখানে শো করবে, আপনারা এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে একটু লোডিং নেবে, এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি কি রোবট নাকি ম্যান সেটি আপনাকে যাচাই করা হবে, এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে নিয়ে আসার পরে আপনি সে ফেজটিতে চলে যাবেন যে ফেজটিতে আপনি পাসওয়ার্ড বসাতে চাইছেন, আমি সেই ফেজটিতে চলে আসলাম। আসার পরে দেখুন বন্ধুরা আমার কিন্তু সে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে, একদম কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমি অ্যাকাউন্টটি রিমুভ করে ফেলেছি। ওকে, এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ভুলে যাওয়া, সে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ছাড়াই আপনারা পাসওয়ার্ড এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড ছাড়াই আপনাদের স্যামসাং অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। অনেকে কী করেন, সে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য তারা কম্পিউটার দোকান নিয়ে যায়, সেখানে মোবাইলটিকে ফ্ল্যাশ করতে হয় এবং আপনার কিছু টাকাও খরচ হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি শিখতে পারেন কীভাবে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত আপলোড করা হয়।